আমাদের মুরব্বী তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যার হাত ধরে আমার চাইতো আরো অনেক বড় আলেম এই তাফসীরের ময়দানে এসেছেন যিনি তার জীবনের 50 বছর আল্লাহর কোরআনের খেদমত করেছেন আল্লাহর কোরআনের সুললিত তার সুললিত কণ্ঠে কোরআনের বাণীগুলিকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বময় যার কোরআনের তাফসীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই শোনার জন্য চাতক পাখির মত বসে থাকতো সেই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ আল্লামা সাইদি সেই ব্যক্তি যাকে বলা হয়েছে যার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ঈমান কারে কয় শিখুন আল্লামা সাইদিকে বলা হয়েছে আপনি যদি এই জামাত ইসলাম ছেড়ে দেন আপনি যদি এই ধরনের রাজনীতি ছেড়ে দেন আপনি যদি নাস্তিকের বিরুদ্ধে কথা না বলেন আমরা সসম্মানে আপনাকে মুক্তি দিয়ে দিব আল্লামা সাইদি বলেছে কোরআনের তাফসীর আর নাস্তিকের বিরুদ্ধে বলার জন্যই আমার জন্ম হয়েছে এই নালে যদি আমাকে 10 বার ফাঁসি রশিতে যেতে হয় 10 বার যদি আমার মৃত্যু হয় 10 বার যদি আমি জীবন ফিরে পাই আমি সেই জীবন ফিরে পাওয়ার পরে নাস্তিকের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কথা বলেই যাব আমি আমার ভাইরা আজকে আমরা দেখতে পাই যারা এই সমস্ত হিংসা বিদ্বেষ চড়াচ্ছ আমরা ছড়াই না আমরা দেখতে পাই তোমাদের আকাবিররা তোমাদের মুরব্বীরাই আজকে প্রধানমন্ত্রীর দুয়ারে পররাষ্ট্র মন্ত্রীর দুয়ারে আইনমন্ত্রীর দুয়ারে রাতের বেলা দরজা নক করে আপনারা জেম দেখুন আমরা তেমনে মানবো তেমনে চলবো আমগো নেতা করে মুক্তি দেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লামা সাইদি 10-12 বছর কারাগারে এখনো তার মুখ থেকে এরকম কথা বের হয় না সহজভাবে বুঝে নেন বাতিল শক্তি তারা সবাই কি একসাথে ঘাড় মটকাতে পারবে না বলেই তারা প্রথমত রাজাকার তোকমা দিয়া জমাতের তোকমা দিয়া এই দলের ভালো ভালো ব্যক্তিদের ঘাড় মটকালেন অন্যরা মিষ্টি বিতরণ করেছে মিষ্টি বিতরণ করে যে খুব খুশি হয়েছে বাহ দিছে তাদেরকে ঘাড় মটকাইয়া এবার আমরাই তো হেম বাবু আমরাই তো রাজা চিল্লা বলেন ঠিক কিনা তারপরে সময় এলো সময় এলো এটা কি ফেপটা টুপি না পাস করলি টুপি আর দেখে নাই গড়ে একের পর এক স্বপ্নের ঢুকাইলো চিল্লা বলো ঠিক কিনা এখন আর একটা বাকি আছে ওরাও হাতে তালে দিচ্ছে তোমাদের সময় খুব ঘনাচ্ছে কারণ আখ খেতের মালিক চিন্তা করেছে তিনটারে তো একসাথে ঘাড় মটকাতে পারবো না একটা একটা করে ঘাড় মটকাবো বাংলাদেশও সেই সময় চলে এসেছে প্রিয় বন্ধুগণ তাই আপনাদের মধ্য দিয়ে আপনাদের খেদমতের মধ্য দিয়ে এ আলোচনা ইউটিউবে চলে যাবে সারা পৃথিবীতে আমি অনুরোধ করতে চাই অনেক বড় বড় আকাবির অনেক বড় বড় আলেম শাইখুল হাদিস মুফাসসির কোরআন আমি প্রত্যেক আলেম ওলামার এবং যারা দায়িত্বের চেয়ারে আছেন তাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করতে চাই আর বিভেদ নয় আর বিভেদ নয় আর আমরা বিভেদ করতে চাই না আমরা একে অপরের বিরুদ্ধে আর আমরা ফতোয়া দিতে চাই না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা ফতোয়া দিতে দিতে আজকে আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে পায়ের তলা মাটি সরে যাচ্ছে আপনারা দেখেন না কয়েকদিন আগে আমরা আলেমরা আলেমরা বিভেদ করি কিন্তু পৃথিবী নাস্তিকেরা এক যার কারণে আমাদের ছোট ভাই আমাদের স্নেহে আমাদের বাংলাদেশের রত্ন মাওলানা মিজানুর রহমান আজহারিকে ইংল্যান্ডে যেতে দেয় নাই নাস্তিকেরা ঐক্যবদ্ধ হইয়া আন্তর্জাতিক আদালতে মামলা করে তার যাওয়া ঠেকিয়েছে ও মুসলমান ও কওমি ভাইরা ও আলিয়া ভাইরা ও সুন্নি ভাইরা আর কত দেখবে আর কোথা থেকে শিখবে আর কিভাবে শিখবে ওই নাস্তিকেরা যদি ঐক্যবদ্ধ হইয়া এই দেশের মাহফিল বন্ধ করতে পারে আজহারিকে দেশ ত্যাগ করাইতে পারে আমাদের আলেমদের কি হয়েছে আমরা কেন এক হইতে পারি না এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে